বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। সাইকিয়াজ ব্লগ থেকে বলছি, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। আশা করি আপনাদের হাঁস মুরগিগুলো ভালো আছে। তো যাই হোক, এগুলো হচ্ছে আমাদের প্রিয় ব্রাহ্মা মুরগি ও হাফসি মোরগ। হাফসি অনেকে কী নাম বলে জানি না, তবে আমার ভাইয়াটার নাম রাখছে যে হাফসি মোরগ, তাই আমরা এটাকে বলি হাফসি মোরগ। দেখুন, ওদেরকে সকাল সকালই আমি কুসিং থেকে এসে ওদেরকে দিয়ে দিলাম খাওয়ার। ওরা আমাদের জন্য আমার জন্য সবসময় অপেক্ষা করে। আমি এখানে ভাত দিয়ে, আলু দিয়ে, তারপর ডাল দিয়ে ভালো করে গুলি দিয়ে মানে মেখে দিয়েছি। ওরা আবার মানে সাথে একবার এক পিস মাছ দিয়েছি। ওরা আবার মানে আলাদা কোনো মানে যেমন আলাদা ভাত, যেমন সাদা ভাত ওরা খেতে একদমই পছন্দ করে না, তাই ওদেরকে এগুলো দিই না। যার আর আমাদের এটা হচ্ছে আপসি মোরগ। আপসি মোরগটা দেখুন কত সুন্দর। তো আমাদের ব্রাহ্মা মুরগিগুলোকে আম্মু সকালবেলা একবার খাইয়েছিল, তাই এখন অতটা মানে ওদের খিদে নাই, কারণ ওরা খুব সকালে বের হয়ে যায় নিচে থেকে। বের হয়ে গিয়ে আমাদের আমি প্রাইভেট থেকে আসলে ওরা একদম অস্থির হয়ে যায়, তখন ওদেরকে আমি আবার খাবার দিই। ওদেরকে সবসময় আমি ভালো ভালো খাবার দিতে চেষ্টা করি, সবসময় ওরা আমার হাত থেকে খাবার খেতে পছন্দ করে। যাই হোক, দেখুন কত সুন্দর করে ওরা এদিক সেদিক চলে যায়, এদিক সেদিক চলে। আমি ওদেরকে ডাকছিলাম যে খাওয়ার জন্য, ওদের খাওয়ার অতটা মুড নেই, কারণ ওরা একটু আগে খেয়েছিল। যাই হোক, আমি কয়েকটা নারিশ খাদ্য ওদেরকে দিয়েছিলাম। তো এখানে হাফসি মুরগিগুলো খাচ্ছে, নারিশ খাদ্যগুলো মাশাল্লাহ করে আমাদের হাফসি মুরগিগুলো ব্রাহ্মা মুরগিগুলো খাচ্ছে। তো আমাদের ব্রাহ্মা মুরগি আপনারা জানেন যে আমরা ইউটিউবে দেখতাম, এটার জন্য ব্রাহ্মা মুরগি আনার জন্য খুব অস্থির ছিলাম। তো যাই আমার এক যাই হোক আমাদের এক আঙ্কেলের হাতে আনালাম, তিনটা আনাইছে আম্মু। তো এখানে মনে হয় একটা রাতা অথবা দুইটা মোরগ হয়েছে, জানি না, শিউর এগুলো আমরা চিনি না। যাই হোক, তিনটা রাতা হলেও কোনো সমস্যা নেই, কারণ আমাদের এই মুরগিটার প্রতি মানে অনেক অনেক মানে অনেক শখ। এগুলো পালন করতে আমাদের কাছে খুব ভালো লাগে, আর এটা হচ্ছে একটা শৌখিন মোরগ, সেটা অবশ্যই আপনারা জানেন। তো এটা হচ্ছে হাফসি মোরগগুলো, দেখুন কত সুন্দর। এটা সবচেয়ে বড় হাফসি মোরগটা, দেখুন ল্যাজটা কত সুন্দর। এগুলোর পালকগুলো মানে উঠানো থাকে, উল্টানো থাকে, মোট কথা এদের পালকগুলো উল্টানো থাকে। ওরা ওদের সৌন্দর্য হচ্ছে এটাই, দেখুন এখনও খুব ছোট, ইনশাল্লাহ আরও বড় হবে। তো দেখুন হাফসি মুরগ ও ব্রাহ্মা মুরগিগুলো দেখুন কতটা সুন্দর। আর আমাদের প্রত্যেকটা হাঁস মুরগি খুব সুন্দর, সেটা আপনারা যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন তারাই বুঝতে পারেন। তো যাই হোক, এখানে আমাদের ছোটো ছোটো মুরগি বাচ্চাগুলো একটু একটু খাবার খাচ্ছে, একটু একটু নারিশ খাদ্য খাইতেছে। তো ওরা কিন্তু খুবই ভালো আমাদের মুরগিগুলা, মুরগি বাচ্চাগুলো, এগুলোকে বেশি নারিশ খাদ্য খাওয়াতে পারি নাই আমরা, তাই মানে অতটা বড় হয় নাই ওরা। তো যাই হোক, ওরা এখন খুবই ভালো আছে, সুস্থ আছে আল্লাহর রহমতে খুবই ভালো আছে। আমরা ওদের খুবই যত্ন করি, অবশ্যই ভালো থাকবে। যাই হোক, দেখুন ওরা খাওয়ার খাইতেছে, আমরা নারিশ খাদ্য দিলাম। ওরা কিন্তু নারিশ খাদ্য গেলে এতটা পছন্দ করে মানে বলার বাহিরে। আমাদের প্রত্যেকটা হাঁস মুরগি কিন্তু খুবই খাওয়া মানে খুবই সুন্দর, সেটা আপনারা জানেন। এটা হচ্ছে আমাদের জজি, এটা ভাইয়া নাম রাখছে জজি। আর এটা কোনো মুরগিকে ও একটুকুও ভালো জানে না। ওর বাচ্চা একটু ধরলে যে ধরবে, আমরা ধরলে আমরা, আমাদেরকেও ঠোকরাবে, রাতাকেও ঠোকরায় ওই মুরগিটা। ও সবসময় নিজের বাচ্চাকে ভালো রাখতে চেষ্টা করে, নিজে কোনো খাবার খায় না, সবগুলো বাচ্চাকে দিয়ে দেয়, নিজে বাচ্চার প্রতি খুবই খেয়াল রাখে। তো দেখুন কত সুন্দর করে মুরগি বাচ্চাগুলো হাসে, আমাদের ব্রাহ্মা ও তিতির পাখি বাচ্চাগুলো খাবার খাচ্ছে। তো দেখুন কত সুন্দর লাগে। তো আলহামদুলিল্লাহ, আমাদের মুরগিগুলো খুবই ভালো আছে, সুস্থ আছে। তো প্রিয় দর্শক, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি তারা তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর আপনারা অবশ্যই আপনাদের হাঁস মুরগির প্রতি খুবই যত্নশীল হবেন। আর এখন শীত আসতেছে, তো খুবই যত্নশীল হবেন। আর আমরা খুবই কষ্ট করে ভিডিও বানাই, সেটা অবশ্যই আপনারা জানেন। আপনারা পুরো ভিডিও দেখবেন, যে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন। তো আপনারা সবাই পুরো ভিডিও দেখতে থাকেন। আমি আর আজ ভিডিও এটুকুই, আসসালামু আলাইকুম।